বাংলাদেশের নেত্রীগোনা পৌরসভার নাকড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে 32 বছরের আব্দুল কাইয়ুম ও তার 2 বছরের পুত্র আহনাব শাকিলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নেত্রকোনা মডেল থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত আব্দুল কাইয়ুম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার খামার গ্রামের আকাশ সর্দারের পুত্র। তিনি নেত্রকোনায় ওষুধ কারখানায় কাজ করতেন। শহরের নাগড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। নিহতের স্ত্রী সালমা আক্তার জানান, বুধবার রাতে খাবার খেয়ে তারা একটি ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে পাশের ঘরে স্বামী ও সন্তানের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যা করে আব্দুল কাইয়ুম আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলাদেশ থেকে বিজয় দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বাংলাদেশের নেত্রকোনা পৌরসভার নাকড়া এলাকা থেকে বৃহস্পতিবার সকালে 32 বছরের আব্দুল কাইয়ুম ও তার 2 বছরের পুত্র আহনাব শাকিলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নেত্রকোনা মডেল থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত আব্দুল কাইয়ুম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার খামার গ্রামের আকাশ সর্দারের পুত্র। তিনি নেত্রকোনায় ওষুধ কারখানায় কাজ করতেন। শহরের নাগড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। নিহতের স্ত্রী সালমা আক্তার জানান, বুধবার রাতে খাবার খেয়ে তারা একটি ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে পাশের ঘরে স্বামী ও সন্তানের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যা করে আব্দুল কাইয়ুম আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলাদেশ থেকে বিজয় দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।